জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয়। সমস্যা সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ফার্স্ট জানুয়ারি, আমি তোমাদের একটা কথা বলবো, ফার্স্ট জানুয়ারি তোমরা সবাই চলে আসবে, তোমাদের সবাই বলবো যে মধ্যম গ্রাম সারদা পল্লী একান্ন কালীবাড়ি, মধ্যম গ্রাম সারদা পল্লী একান্ন কালীবাড়ি তোমরা দেখে যাবে, মায়ের মন্দির, মায়ের রূপ, মায়ের সাজসজ্জা, মায়ের চিন্তা, মায়ের ভাবনা, মাকে মাকে দর্শন করবে, মায়ের কাছে কাঁদবে, মায়ের কাছে চাইবে, মায়ের কাছে তোমার সম্পূর্ণ কষ্টটা মায়ের পায়ে অর্পণ করে দেবে, মাকে পুজো করবে, মন্দিরে কাজ করবে, মন্দিরে মালা গাঁথবে, মন্দিরে অনুষ্ঠান করবে এবং মন্দিরকে ভালোবাসবে এবং মাকে ভালোবাসবে। আর মাকে ভালোবাসলে তো সব কিছু সমস্যার সমাধান হয়ে যায়। তোমাদের সবাইকে বলবো, তোমাদের সবার মনে রয়েছে যে আমি মানুষের জন্য কিছু করতে চাই, দর্শক বন্ধু অনেকেই রয়েছে যে মানুষের জন্য কিছু করতে চাইছে কিন্তু সেই জায়গা পাচ্ছে না বা করতে চাইলেও সেই রাস্তা পাচ্ছে না, সেই সমস্ত মানুষদের বলবো যে আপনারা এগিয়ে আসুন, আমার একটু হাতটি ধরুন। কারণ আমি যে সমস্ত মা পথে পথে ঘুরে বেড়াচ্ছে, যে সমস্ত ছেলেরা মাকে তাড়িয়ে দিয়েছে, যে সমস্ত মাদের কোনো কিছু নেই, চাল চুলো কিছু নেই, সেই সমস্ত মাদেরকে নিয়ে আমাদের শুরু হচ্ছে দে গঙ্গাতে অম্বিকানগর, দে গঙ্গা বসিরহাট, দে গঙ্গা অম্বিকানগরে একটা বৃদ্ধাশ্রম, ওল্ড এজ হোম, এবং সেখানে কিছু জমি নেওয়া হয়েছে, কিছু জমির দরকার এবং একটা ভবন আমরা তৈরি করতে চলেছি। সেই ভবনের জন্য প্রচুর প্রচুর অর্থের দরকার হয়। আমরা জানি বিন্দু বিন্দুতে সিন্ধু হয়, সেই জায়গা থেকে তোমরা যে যা পারো, তোমাদের যার যেটা উচিত বা মনে হয় যে আমি যাদব শাস্ত্রীর পাশে একটু থাকতে চাইছি, তারা একটু চেষ্টা করো, নিচে দেখবে অ্যাকাউন্ট নম্বরটা রয়েছে, বা যোগাযোগ করো। তোমরা সেই জায়গা থেকে যে যা পারো একটু দেওয়ার চেষ্টা করো এবং তোমরা আমাদের এই কর্মকাণ্ডের সাথে যুক্ত হও। আমরা চাইছি সেই বৃদ্ধাশ্রমের সাথে সাথে একটা অনাথ আশ্রম তৈরি, পথ শিশু, যে সমস্ত শিশুরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় তারা ভিক্ষাবৃত্তি করে এবং যে সমস্ত শিশুদের, এবারে শিশুদের পড়াশুনোর কাজ এখন, তারা পড়াশুনো করবে কিন্তু সেই পড়াশুনোর রাস্তা তারা পাচ্ছে না, তারা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে নেশা করছে, বাজে কাজ করছে এবং চুরি চামারি করছে, এবং সেই সমস্ত শিশুরা একটু শিক্ষার আলো পেলে, একটু খাওয়া পেলে, একটু পেটের খাওয়া পেলে, অন্ন বস্ত্র পেলে সেই সমস্ত শিশুরা কিন্তু অনেক অনেক ভালো থাকতে পারে। সেই সমস্ত শিশুদের জন্য আমি চাইছি ওখানে একটা অনাথ আশ্রম তৈরি করতে, বৃদ্ধাশ্রম এবং অনাথ আশ্রম তৈরি করার জন্য তোমরা আমার পাশে থাকো এবং এটা সম্পূর্ণ নির্খরচা, মানে বিনামূল্যে থাকতে পারবে বাচ্চা পথ শিশুরা এবং বৃদ্ধ বৃদ্ধারা, তারা ওখানে থাকবে এবং তাদের বাসস্থান তাদের একদম নিজের লাইফ টাইম, মানে মরার আগে পর্যন্ত তারা থাকবে, এবং যদি তারা মারা যায় তাদের ক্রিয়াকর্ম থেকে শুরু করে সব আমাদের দায়িত্ব নিয়ে আমরা একটা বাসভবন তৈরি করছি, ওল্ড এজ হোম, এবং সেই ওল্ড এজ হোমে যারা তোমরা ডক্টর আছো বা যারা চাইছো যে আমাদের সাথে যুক্ত হবে, বা বহু বহু ব্যক্তি ব্যবসাদার মানুষ বা বহু মানুষ আছেন যারা চাইছেন যে এই কর্মকাণ্ডের সাথে যুক্ত হতে চাইছেন, তাদের সবাইকে বলবো কষ্ট করে হলেও একটু আসুন, আমাদের সাথে দেখা করুন, সাক্ষাৎ করুন, বা আপনারা যে যা পারেন, যার যতটা সামর্থ্য একটু 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 করে আপনারা একটু দেওয়ার চেষ্টা করুন, এবং আপনাদের হাত বা আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। আমি জোরহাত করে বলছি, জোরহাত করে নিবেদন করছি, আপনাদের সহযোগিতা, আপনাদের মানে একটু একটু দান হয়তো অনেকটা আমার কাছে, আপনার একটু দান হয়তো আমার কাছে অনেকটা অনেকটা অনেকটা। তাই বলবো দর্শক বন্ধু, এটা আমি আমার জন্য চাইছি না, আমি আপনাদের ভালোবাসায় খেয়ে পরে ঠিকঠাক থাকতে পারছি, কিন্তু আমি বলবো সেই সমস্ত মাদের, যে সমস্ত মাদের আমি খুব কষ্ট হয় যখন দেখি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, এবং যতটা সামর্থ্য আমি তাদেরকে হেল্প করার চেষ্টা করি, এবং আমি চাইছি আর যেন কোনো মা আমার চোখের সামনে রাস্তায় ঘুরে না বেড়ায়, আর যেন কোনো মা ভিক্ষাবৃত্তি না করে, আমার চোখের যারা পড়বে তাদেরকে আমি নিয়ে আসবো আমার ওখানে এবং ওখানে থাকবে, এবং এটা মোটামুটি 200-300 সিটের একটা করা হচ্ছে। সেই কারণে তোমাদেরকে সবাইকে বলবো, তোমাদের উপর একদম নির্ভরশীল করে আমি বলবো যে চেষ্টা করো যত সামান্য যে যা পারো। আর তোমাদেরকে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় আমি লাস্ট কিছু টোটকা বলি, আজকে এডুকেশন সম্বন্ধে এবং শিক্ষা সম্বন্ধে কিছু টোটকা বলবো, যারা
পড়াশুনো করছো, পড়াশুনায় মন বসছে না, তারা কি করবে? তারা একটা বিল্বপত্র নেবে এবং একটা কাছের পাত্র নেবে। কাছের পাত্রের মধ্যে গঙ্গাজল রাখবে, গঙ্গাজল রাখবে এবং সেই গঙ্গাজলের মধ্যে একটা বিল্বপত্র নেবে এবং কর্পূর নেবে, কর্পূর নেবে, বিল্বপত্র নেবে আর দ্রব্য ঘাস নেবে, দ্রব্য ঘাস দেবে, বিল্বপত্র দেবে এবং কর্পূর দেবে, সাদা চন্দনের একটা কাঠের টুকরো দেবে। সেটা দিয়ে কাছের পাত্রটার মধ্যে গঙ্গা জল দিয়ে তোমরা যেখানে পড়ছো সেই টেবিলের একটি কোণায় তুমি ওটা রেখে দেবে এবং সেখানে বসে পড়াশোনাটা করবে। দেখবে মনসংযোগটা অনেকটা 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 বৃদ্ধি পাবে। দ্বিতীয় নম্বর যে টোটকাটা বলবো সেই টোটকাটা হলো, যারা তোমরা বহু ক্ষেত্রে পড়াশুনো করছো কিন্তু সাফল্যের জায়গাটা পাচ্ছ না, সাফল্যের জায়গাটা পাচ্ছ না, পড়াশুনো করছো কিন্তু সাফল্যের জায়গাটা পাচ্ছ না, মনসংযোগটা বসাতে পারছো না, কিন্তু এডুকেশন লাইফটা তোমার দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, তাদের জন্য বলবো তোমাদের একটা কচি কলা পাতা নেবে, একটু কচি কলা পাতা নেবে এবং কচি কলা পাতার উপরে একটু আতপ চাল নেবে, কচি কলা পাতার উপরে একটু আতপ চাল নেবে, সাদা চন্দন নেবে, আখের গুড় নেবে, কালো তিল নেবে। এই সমস্ত জিনিসগুলি নিয়ে তুমি তোমার পাশে কোনো মন্দির, শনি মন্দির হোক বা বটগাছ হোক বা হনুমান মন্দির হোক, সেই মন্দিরের সামনে তুমি রেখে আসবে। রেখে আসার পরে তুমি তিন দিন পরে গিয়ে দেখবে যদি সেই জিনিসটা সেখানে থাকে, যেখানে তুমি রাখবে সবার অজান্তে রাখবে, কেউ যদি না দেখতে পায়, সেখানে যদি সেটা থাকে সেখান থেকে সেই জিনিসটা তুমি নিয়ে আসবে এবং নিয়ে আসার পরে ওই জিনিসটা লাল শালু কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে তোমার ব্যাগের মধ্যে বা তোমার বাড়িতে যে কোনো জায়গায় বা তুমি যেখানে পড়তে বসো যে রুমটার মধ্যে সেই রুমে রাখবে। দেখবে একটা অভাবনীয় একটা ফল পাবে, সেখানে এমন একটা ফল পাবে যেটা তোমার ভাবনার বাইরে, ভাবনার বাইরে একটা ফল পাবে, একমন একটা ফল পাবে। এই যে টোটকাটা আছে এই টোটকাটা কিন্তু সম্পূর্ণ আমাদের নিজেদের টোটকা এবং আমাদের বংশের টোটকা এবং জয়দেব শাস্ত্রী বংশের টোটকা কিন্তু এটা তোমাদেরকে দিলাম। ভালো থাকো, সুখে থাকো, সবাইকে ভালো রাখো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রীটা পরামর্শ, জয় শ্রীটা পরামর্শ, জয় শ্রীটা।